গুড আফটারনুন স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটি সমস্ত গুরুত্বপূর্ণ টেট পরীক্ষায় বা পেট পরীক্ষায় এসে থাকে এবং অবশ্যই WB প্রাইমারি টেটের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যারা প্রাইমারি টেটের জন্য বা পেটের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং প্রস্তুতির জন্য চেষ্টা করছো, তারা এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। যারা নতুন এসেছো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমাদের সমস্ত আপডেট, সমস্ত ক্লাসের সমস্ত আপডেট সবার আগে তুমি পেয়ে যাও। তো শুরু করছি আমরা এখন এনভায়রনমেন্টাল সায়েন্সের লাইভ ডিসকাশন এবং মক টেস্ট। তোমাদের এটির সাথে সাথে একটি মক টেস্টও হয়ে যাবে, অর্থাৎ তোমরা তোমাদের প্রস্তুতিটাকে যাচাই করে নিতে পারবে। তোমরা 6 থেকে 7 সেকেন্ড টাইম পাবে, 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে তোমরা কমেন্টে বা লাইভ চ্যাটে অ্যান্সার জানিয়ে দেবে এবং তোমরা টোটাল কত পেলে 10-এর মধ্যে। এখানে টপ 10 আলোচনা করা হচ্ছে, টপ 10 এনভায়রনমেন্টাল সায়েন্সের মক টেস্টের মধ্যে কত পেলে তোমরা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, লালা হলো মুখের জল, জিভের জল, শরীরের জল বা সবগুলি? তোমরা টাইম হচ্ছে স্টার্ট নাও, 6 সেকেন্ড টাইম পাচ্ছ, তোমরা কমেন্টে অ্যান্সার জানাও। লালা কি? লালা হলো মুখের জল, জিভের জল, শরীরের জল বা সবগুলোই ঠিক? কোনটি অ্যান্সার হবে তোমরা ঝটপট অ্যান্সার জানিয়ে দাও। একটু তাড়াতাড়ি করবে, তোমাদের প্রস্তুতি, তোমরা শুধু অপশানটা বা উত্তরটুকু লিখে জানো যেটিই হবে, ঠিক আছে? তো আমি অ্যান্সার বলে দিই, অ্যান্সার হবে জিভের জল, অর্থাৎ লালা হলো জিভের জল। এখানে অপশান হচ্ছে দ্বিতীয়, লালা হলো জিভের জল। সেকেন্ড কোশ্চেন, জলের তলায় জন্মায় মর্স, কচুরিপানা, শ্যাওলা, শোলা, কোনটি? মর্স, কচুরিপানা, শ্যাওলা, শোলা, জলের তলায় জন্মে, এর মধ্যে কোনটি, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ, 6 সেকেন্ড টাইম, তোমরা অ্যান্সার জানিয়ে দাও। কোনটি হবে, মর্স, কচুরিপানা, শ্যাওলা নাকি শোলা? আমি অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার হবে শ্যাওলা। এটা আমরা অনেকেই জানি, কিন্তু তবুও আমি দেখো প্রত্যেকটা অপশান গায়ে গায়ে দিয়েছি যাতে তোমরা কনফিউশনে উত্তর দিতে পারো, ঠিক আছে? এরকমই প্রশ্ন আসবে, খুব সহজ আসবে না, এবং এলেও খুব অপশান খুব গায়ে গায়ে দেবে, তো শ্যাওলা হবে অ্যান্সার। তৃতীয় প্রশ্ন, আশা করছি তোমরা প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাচ্ছ, হাইড্রোজেন সালফার গ্যাসের গন্ধ কীরকম? পচা ডিমের মতো, পচা মাংসের মতো, পচা মাছের মতো, এদের সবগুলি, অর্থাৎ উপরোক্ত তিনটি। তোমাদের টাইম স্টার্ট নাও। হাইড্রোজেন সালফার মনে রাখবে, গ্যাসটির নাম হাইড্রোজেন সালফার গ্যাস, নাম মনে রাখবে গ্যাসের। এর গন্ধটা কীরকম, পচা ডিমের মতো, পচা মাংসের মতো, পচা মাছের মতো, এদের সবগুলি? অ্যান্সার আমি বলে দিচ্ছি, এটা আমরা অনেকেই জানি, পচা ডিমের মতো, অর্থাৎ সালফারের গন্ধ, হাইড্রোজেন সালফারের গন্ধ পচা ডিমের মতো। তারপর 4 নম্বর প্রশ্ন, তোমরা খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো, কীটপতঙ্গ দ্বারা যে রোগ ছড়ায় সেটি কি? খুব সহজ কিন্তু খুব গায়াগাই, কলেরা, ম্যালেরিয়া, খোস মাজরা, হাম। কীটপতঙ্গ দ্বারা, প্রশ্নটা ভালো করে দেখবে, কীটপতঙ্গ দ্বারা যে রোগ ছড়ায় এই 4টির মধ্যে কোনটি? তোমাদের টাইম স্টার্ট নাও। আশা করি তোমরা প্রত্যেকেই চেষ্টা করছো কমেন্টে অ্যান্সার দেওয়ার। অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে দেবে এবং ভিডিও তোমরা কমপ্লিট করার পর অবশ্যই প্রচুর শেয়ার করে দেবে প্রত্যেক পরীক্ষার্থীদের কাছে। আমি অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে ম্যালেরিয়া, অর্থাৎ কীটপতঙ্গ দ্বারা, আমরা জানি মশার দ্বারা ম্যালেরিয়া হয়, কীটপতঙ্গ দ্বারা যে রোগ ছড়ায় সেটি ম্যালেরিয়া। 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ টপ 10-এর মধ্যে 5 নম্বর প্রশ্ন, ভিটামিন B এর অভাবে কোন রোগ হয়? যেগুলি সবথেকে বেশি আছে সেগুলিই বলছি, ভিটামিন B এর অভাবে হয় রাতকানা, স্কার্ভি, বেরিবেরি, সবকটি, অর্থাৎ এই 4টির মধ্যে কোনটি? তোমাদের টাইম স্টার্ট নাও। 5 নম্বরের অ্যান্সার তোমরা দিয়ে দাও, ভিটামিন B এর অভাবে রাতকানা, স্কার্ভি, বেরিবেরি, সবকটি, কোন রোগটি হয় এই অপশানের মধ্যে কোনটি? আমি অ্যান্সার বলে দিচ্ছি, ভিটামিন B এর অভাবে হয় বেরিবেরি। অ্যান্সারটা না পারলে জেনে রাখো, বেরিবেরি, অ্যান্সার হচ্ছে বেরিবেরি। তারপর প্রথম বাস্তুতন্ত্র কথাটি ব্যবহার করেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, VVIM, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম বাস্তুতন্ত্র কথাটি, এই বাস্তুতন্ত্র কথাটি কে ব্যবহার করেন? চার্লস ডারউইন, বিজ্ঞানী ট্যান্সলে, ম্যালথাস, বিজ্ঞানী মেন্ডেল, এই 4টের মধ্যে কোনটি হবে? তোমাদের টাইম স্টার্ট নাও। অর্থাৎ প্রথম বাস্তুতন্ত্র শব্দটি বা কথাটি কে ব্যবহার করেন এই 4টি অপশানের মধ্যে? আশা করি অ্যান্সার দিয়েছো, আমি অ্যান্সার তবুও বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও, অ্যান্সার হবে ট্যান্সলে, অর্থাৎ শুধু ট্যান্সলে বলে দিচ্ছি এখানে, অর্থাৎ বিজ্ঞানী ট্যান্সলে, এখানে ট্যান্সলে হবে অ্যান্সার।
তাহলে প্রথম বাস্তুতন্ত্র বা কথাটি ব্যবহার করেন বিজ্ঞানী ট্যান্সলে। 7 নম্বর প্রশ্ন, টপ 7 চলে আসছি, খাদ্য শৃঙ্খলে প্রথম অবস্থান করে কে? এখান থেকে তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসতেও পারে। খাদ্য শৃঙ্খলে প্রথম অবস্থান করে বাসস্থান, উৎপাদক, খাদক, খাদ্য পিরামিড, এই 4টির মধ্যে কোনটি অপশান হবে? তোমাদের টাইম স্টার্ট নাও। আর এখানে প্রশ্ন কিন্তু অন্যরকমভাবেও আসতে পারে, খাদ্য শৃঙ্খলে প্রথম না করে হয়তো শেষটা দিয়ে দিল বা মধ্যবর্তী কোনো একটু তুলে দিল, এগুলো খুব মনে রাখবে, অর্থাৎ খাদ্য শৃঙ্খলটাকে একটু মনে রাখার চেষ্টা করবে, যেহেতু এটা এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে, পরিবেশ বিজ্ঞানে এরকমই প্রশ্ন আসবে ঘুরিয়ে ফিরিয়ে, শুধু অপশানগুলো একটু গায়ে গায়ে দিয়ে দেয়। নার্ভাস হওয়ার কিছু নেই, তোমরা প্রত্যেক দিন আমাদের চ্যানেলে নিয়মিত মক টেস্ট দাও, লাইভ ডিসকাশন ক্লাস করো, থিওরি দেখো, তোমরা নিশ্চয়ই টেট ক্লিয়ার করতে পারবে আশা রাখছি। তো অ্যান্সার আমি বলে দিচ্ছি, খাদ্য শৃঙ্খলের প্রথম অবস্থান করেন উৎপাদক, অর্থাৎ উৎপাদক হচ্ছে খাদ্য শৃঙ্খলের প্রথম অবস্থানকারী। তারপর টপ 8 কোশ্চেনে চলে এসেছি, অতি বৈচিত্র্যের দেশ ভারতবর্ষে, খুব গুরুত্বপূর্ণ বলে রাখছি, অতি বৈচিত্র্যের দেশ কোনটি? আমাদের ভারতবর্ষ। সেই অতি বৈচিত্র্যের দেশের ভারত অর্থাৎ ভারতবর্ষে আছে 4টি ইকোলজিক্যাল হটস্পট, 2টি হটস্পট ইকোলজিক্যাল, 3টি ইকোলজিক্যাল হটস্পট, 6টি ইকোলজিক্যাল হটস্পট, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে ইকোলজিক্যাল, কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো। বারবার বলছি, আমাদের অতি বৈচিত্র্যের দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষে কটি ইকোলজিক্যাল হটস্পট আছে? 4টি, 2টি, 3টি, 6টি। অপশান যত বড়ই হোক লক্ষ্য রাখবে না, কনসেপ্টটাকে ক্লিয়ার করো, বেসটাকে ক্লিয়ার করো, কী বলতে চাইছে ওরা, আর অপশান কী হবে। তোমাদের টাইম স্টার্ট নাও, তোমরা অ্যান্সারটি দাও, 4টি, 2টি, 3টি, 6টি, কটি হবে, শুধু সেটুকুই লিখে রাখো। অ্যান্সার অপশান যতই বড়ই হোক না কেন, অ্যান্সারটি বোঝার চেষ্টা করো, কনসেপ্ট ক্লিয়ার রাখার চেষ্টা করো। অপশান বলে দিচ্ছি, 2টি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 2টি ইকোলজিক্যাল হটস্পট আছে আমাদের ভারতে, অতি বৈচিত্র্যের যার দেশ, অর্থাৎ ভারত হচ্ছে আমাদের অতি বৈচিত্র্যময় দেশ, এটি আমরা অনেকেই জানি। আকাশের নীলাভাব মূলত কী? আকাশ কোথা থেকে আসে? আকাশের নীলাভাব মূলত আসে, খুব ইম্পর্টেন্ট, বায়ু দ্বারা নীল আলো শোষণের মাধ্যমে, জলীয় বাষ্পের উপস্থিতিতে, বায়ুমণ্ডল দ্বারা নীল আলোর নির্গমনে, বায়ু অণু দ্বারা সূর্যের আলো ছড়িয়ে ছিটিয়ে আসে। তোমাদের টাইম স্টার্ট নাও, খুব ইম্পর্টেন্ট দেখছো, একটা অন্য রকমের কোশ্চেন, এরকম আসতেই পারে, প্র্যাকটিস করতেই হবে আমাদেরকে, খুব সহজভাবে আমরা কীভাবে নিয়ে এসেছি দেখো। আকাশের নীলাভাব মূলত কিসের দ্বারা আসে? এই 4টির মধ্যে তোমরা না পারলেও চেষ্টা করো, ভুল হোক, আমি অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা অবশ্যই নোট করে রাখবে, এবং বলে দিই এই PDF-এর ডেসক্রিপশন, তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে PDF-এর লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারো, এবং প্রত্যেকটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেই, চেষ্টা করি। তো অ্যান্সার হচ্ছে বায়ু অণু দ্বারা সূর্যের আলো ছড়িয়ে, অর্থাৎ বায়ু অণু দ্বারা সূর্যের আলো ছড়িয়ে ছিটিয়ে এই অপশানটি 4 নম্বর অপশান, আকাশের নীলাভাব আসে, ঠিক আছে, এখানে অপশানটি হবে। এবার টপ 10 লাস্ট কোশ্চেন, সিলিকোসিস রোগের কারণ কী? সিলিকোসিস রোগের কারণ কী? সিলিকা, DDT, ফলিডল, ফিনাইল, এই 4টির মধ্যে কোনটি? তোমাদের টাইম স্টার্ট নাও, খুব সহজ প্রশ্ন এবং অনেক পরীক্ষায় আসে। সিলিকোসিস রোগের কারণ কী? আশা করি তোমরা অপশান দিচ্ছ, অ্যান্সারটি সঠিক যেটি হবে সেটাই তোমরা লিখবে। এখানে কিন্তু সিলিকোসিস না দিয়ে অন্য কোনো রোগও দিতে পারে, অর্থাৎ প্রত্যেকটি কীভাবে প্রশ্ন আসে তার একটি একটি করে আমরা উদাহরণ তোমাদের নিয়ে এসেছি, অর্থাৎ রোগগুলো মনে রাখতে হবে, রোগের কারণ মনে রাখতে হবে, ঠিক আছে, কার্য অর্থাৎ কার্য যেমন মনে রাখবো কারণটাও মনে রাখতে হবে, আবার কার্য কারণ এবং তার ফলাফলও মনে রাখতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসটা, ঠিক আছে। ধরো রোগ, রোগ হচ্ছে আমাদের যদি একটি কার্য হয়ে থাকে, অর্থাৎ এই রোগটি হয়েছে, তার কারণ জানতে হবে, কী কারণে হয়েছে এবং এই রোগের ফলাফলে কী হতে পারে, এই বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার করো। এই জন্য আমরা প্রত্যেক দিন এরকমই তোমাদের কাছে জন্য কোশ্চেন নিয়ে আসি, তোমরা দেখলেই বুঝতে পারবে। অ্যান্সার হচ্ছে খুব সহজ, সিলিকা, নাম অনুযায়ী বুঝতে পারছো, সিলিকা থেকে সিলিকোসিস রোগটি হয়, অর্থাৎ প্রথম অপশান, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ইওর টাইম, বারবার বলছি তোমরা নিয়মিত যদি লাইভ ডিসকাশন নিজের প্রস্তুতি জানতে চাও লাইভ মক টেস্টের মাধ্যমে, এবং এখানে লাইভ চ্যাটের অপশান তোমরা অবশ্যই পাচ্ছ, কারণ আমাদের ভিডিও অলওয়েজ প্রিমিয়ার করা থাকে, চেষ্টা করি অন্তত, তো নিয়মিত সিলেবাস তোমাদের টেট ফেট বা যে কোনো অল টেটের জন্য, আমি বারবার বলে দিচ্ছি অল টেটের জন্য, হ্যাঁ, প্রাইমারি, আপার, WBSSC, পেট, PT, টেট বা অল টেটের জন্য নিয়মিত সিলেবাস ধরে মনে রাখবে, সিলেবাস ধরে টপিক ধরে আমরা আলোচনা করে থাকি এবং লাইভ মক টেস্ট করা থাকে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ, তাই এখনই সাবস্ক্রাইব করে থাকো, যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, লাইক কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে দাও সবার সাথে যারা এই প্রিপারেশন নিচ্ছে, অর্থাৎ তাদের এটি সুবিধা হবে, এবং যারা পুরানো আছে অবশ্যই আশা করছি তোমরা কমেন্ট করেছো, তোমরাও প্রচুর শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ইওর টাইম।